আজকের ভিডিওতে রায়মাটিন পশ্চিমবিদ্যালয় দু হাজার তেইশের পঞ্চম শ্রেণী পরিবেশ বিষয়ে তৃতীয় পর্যক্রম মূল্যায়নের যে চোদ্দ নম্বর প্রশ্ন সেটি রয়েছে অর্থাৎ কালিয়াচক গার্লস হাই স্কুল এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে একে যেটা হচ্ছে সঠিক উত্তরের পাশে ঠিক চিহ্ন দাও একের আগে আছে সব ধরনের শক্তির উৎস হলো এটা হবে সূর্য হবে একদিকে দিয়ে হচ্ছে পরিবেশবান্ধব পরিবহন হলো এটা হবে সাইকেল হবে একদিকে তিন হচ্ছে রিক্সা কলকাতায় আসে এটা উনিশশো সালে হবে একদিকে আর হচ্ছে কোনটি খনিজ উপাদান হিসেবে বিবেচিত হয় এটা হচ্ছে কয়লা হবে একদিকে হচ্ছে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে এটা হচ্ছে প্রায় আট মিনিট হবে একদিকে ছয় হচ্ছে শিকারি মাছ হল এটা শোল হবে দুই দিকে হচ্ছে শূন্যস্থান পূরণ করো যে কোনো পাঁচটি দুই থেকে একে যেটা হচ্ছে পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ এটা কয়লা হবে দুই দিকে হচ্ছে কয়লা পেট্রোলিয়াম দুটোকেই বলে জীবাশ্ম জ্বালানি দুই দিন তিন হচ্ছে চন্দ্রগ্রহণ হয় এটা হচ্ছে পূর্ণিমা তিথিতে দুইতে চার হচ্ছে চোখে ধোঁয়া লাগলে এটা জ্বালা করে হবে দুইতে পাঁচ হচ্ছে একটি অপ্রচলিত শক্তির নাম হলো এটা বায়ুশক্তি দুইতে হচ্ছে একটি লুপ্তপ্রায় মাছ হল এটা সরপুটি তিনি দেখে হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো পাঁচটি তিনি দেখে একে যেটা হচ্ছে দুটি বন্যপ্রাণীর নাম লেখো এটা হচ্ছে বাঘ নেকড়ে তিনি হচ্ছে বন থেকে আমরা কী কী পাই এর উত্তরটি হলো বন থেকে আমরা যে যে জিনিস পাই তা হলো এক হচ্ছে বাঁচার জন্য অক্সিজেন দুই হচ্ছে আশ্বাসপত্র তৈরি কার তিনি হচ্ছে ওষুধ চার হচ্ছে মোমো মধু পাঁচ হচ্ছে ফুল ফল ছয় হচ্ছে জ্বালানির কাঠ সাথে হচ্ছে কাগজ আটটি হচ্ছে মশলা দড়ি নয় হচ্ছে আঠা ধুলনা রেশম দশ হচ্ছে রবার গঁত রজন প্রভৃতি এরপর তিনে থেকে তিন যেটা হচ্ছে এক হাজার বছর পরে গাছের গুঁড়ির সার অংশগুলি কী হবে এর উত্তরটি হল গুঁড়ি সার অংশগুলো মাটির তলায় চাপে ও তাপে পরিবর্তিত হয়ে কয়লায় পরিণত হবে তিনি দিয়ে চার্জেরটা হচ্ছে পেট্রোল ডিজেল কেরোসিন কী কী কাজে ব্যবহৃত হয় এর উত্তরটি হল পেট্রোল দিয়ে বিভিন্ন যানবাহন চলে যেমন বাইক ট্যাক্সি জাহাজ এরোপ্লেন চালাতে ব্যবহৃত হয় দুই হচ্ছে ডিজেল দিয়ে বাস লরি ট্রাক প্রভৃতি যানবাহন চলে জেনারেটার চলে তিনি হচ্ছে পেট্রোল ও ডিজেলের সাহায্যে বিদ্যুৎ তৈরি হয় চার হচ্ছে কেরোসিন হ্যারকেন ল্যাম্প জ্বালাতে স্টোভ জ্বালাতে পাম্প মেশিন চালাতে ব্যবহৃত হয় এরপরে তিনি থেকে পাঁচ যেটা আছে দুটি প্রচলিত শক্তির নাম লেখো এটা হবে জলবিদ্যুৎ তাপবিদ্যুৎ তিনি দেখে ছয় যেটা আছে সুনামি কি এর উত্তরটি হল সমুদ্রের তলায় সৃষ্ট প্রবল ভূমিকম্পের ফলে সৃষ্ট উপকূল বা বন্দর অঞ্চলে সৃষ্ট প্রবল জলোচ্ছ্বাস হলো সুনামি এরপরে চারিদিকে যেটা আছে বাম দিকের সঙ্গে ডানদিক মিল করো বাম দিকে চারিদিকে একে যেটা আছে লুপ্তপ্রায় প্রাণী এটা হবে হুইয়া পাখি হবে চারিতে দিন হচ্ছে অপ্রচলিত শক্তি সোলার লাইট হবে চারদি তিন হচ্ছে টেলিস্কোপ টেলিস্কোপ হবে গ্যালিলিও হবে আর চার চার যেটা হচ্ছে পূর্বাভাস পূর্বাভাস হবে আবহাওয়া হবে এরপর পাঁচেরাই যেটা হচ্ছে সঠিক উত্তরে পাশে ঠিক চিহ্ন দাও সূর্য পৃথিবী চাঁদ এটা চন্দ্রগ্রহণ হবে না হবে না এটা হবে আর ছয় যেটা আছে শিশুদের তিনটি অধিকার সম্পর্কে লেখো শিশুদের অবশ্য প্রয়োজনীয় অধিকারগুলি হলো এক হচ্ছে বেঁচে থাকার অধিকার দুই হচ্ছে খাদ্য ও পানীয় জল পাওয়ার অধিকার তিন হচ্ছে স্বাস্থ্য ভালো রাখা অসুখ হলে চিকিৎসা পাওয়ার অধিকার চার হচ্ছে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা লাভের অধিকার পাঁচ হচ্ছে নিজের নাম পরিচয় জানা ও প্রকাশ করার অধিকার ছয় হচ্ছে নিজের মত প্রকাশ ও আলোচনার স্বাধীনতা সাত হচ্ছে মাধ্যর ও মানসিক পীড়ন থেকে সুরক্ষা অধিকার প্রভৃতি তোমরা এখান থেকে যে কোনো তিনটি লিখে নেবে এরপরে সাথে যেটা হচ্ছে নিচের ছকটি পূরণ করো তোমার এলাকায় এমন বিভিন্ন ধরনের কি কি গাছ পাওয়া যায় একে হচ্ছে লম্বা গাছ এটা নারকেল হবে যেটা ছোড়ানো গাছ এটা বড হবে এরপর যেটা হচ্ছে নরম কাণ্ডের গাছ এটা পেঁপে ও কলা হবে এরপর যেটা হচ্ছে লতানো গাছ যেটা শাঁকালো হবে আর জলাহমির গাছ যেটা হচ্ছে কলমি হবে এরপর আটের যেটা হচ্ছে নিচের ছকটি পূরণ করো ভূমিকম্পের সময় কি কি সাবধানতা নেওয়া দরকার ভূমিকম্পের কী কী ক্ষতি হতে পারে বন্যায় কি কি ক্ষতি হয় আর বন্যার সময় কী কী সাবধানতা নেওয়া দরকার এই উত্তরটি হলো প্রথমে যেটা হচ্ছে ভূমিকম্পের সময় কী কী সাবধানতা নেওয়া দরকার এটা হচ্ছে বাড়ির ভিতর থেকে ফাঁকা জায়গায় চলে আসা বার হতে না পারলে টেবিল খাট বা শক্ত কিছু তলায় আশ্রয় নেওয়া তিন হচ্ছে লিফটের বদলে সিঁড়ি দিয়ে নেমে আসা চার হচ্ছে গ্যাস মোমবাতি হিটার প্রভৃতি জ্বলন্ত বস্তু নিভে ফেলা পাঁচ বিদ্যুৎ ও জলের সরবরাহ বন্ধ করা প্রভৃতি ভূমিকম্পে কী কী ক্ষতি হতে পারে এটা হচ্ছে অসংখ্য মানুষ ও জীবজন্তু মৃত্যু হয় রাস্তাঘাট ঘরবাড়ি সেতু বাঁধ কলকারখানা ভেঙে পড়ে গাছপালা ও ফসলের ক্ষতি হয় ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামিতে সমুদ্র উপকূলের চরম ক্ষতি হয় জলের পাইপ গ্যাসের পাইপ তেলের পাইপ ওলট পালট হয়ে সব কিছু সরবরাহ বন্ধ হয়ে যায় এই প্রজেট আছে বন্যায় কী কী ক্ষতি হয় মাঠের ফসল জলে ডুবে নষ্ট হয় বহু জীবজন্তু জলে ডুবে মারা যায় মানুষের ঘর বাড়ির সম্পদ জলে ভেসে যায় বহু মানুষের মৃত্যু হয় যোগাযোগ ব্যবস্থা বিদ্যুৎ সরবরাহ বিপর্যস্ত হয় জল দূষিত হয়ে ডায়েরিয়া ম্যালেরিয়া প্রভৃতি রোগ দেখা দেয় এরপর যেটা হচ্ছে বন্যার সময় কী কী কীভাবে সাবধানতা নেওয়া দরকার এটা হচ্ছে সময় মতো উঁচু নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে জল ফুটিয়ে শোধন করে পান করতে হবে বন্যাপ্রবণ মানুষগুলির জন্য উপযুক্ত ত্রাণের ব্যবস্থা করতে হবে তার হচ্ছে বিষাক্ত সাপ ও কীটপতঙ্গ থেকে সাবধান থাকতে হবে পাঁচ হচ্ছে বন্যার সম্ভাবনা বুঝে শুকনো খাবার সঞ্চয় করে রাখতে হবে তাহলে আজকে ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর পরিবেশ হিসেবে যে চোদ্দ দাগে কালিয়াচক গার্লস হাই স্কুল এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নেবেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না